তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার 4 কমন পাবো তাহলে আমরা x-1 পাবো
এখানে x স্কয়ার কমন নিলে x মাইনাস 1 পাবো এখানে 1 কমন নিলে x মাইনাস 1 পাবো তাহলে আমরা x ইনটু x মাইনাস 1 কমন নিলাম তাহলে এখানে পাবো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 এখানে যদি আমরা জোড়ায় জোড়ায় কমন নিই দেখো সরি জোড়ায় কমন বলছি এখানে আমরা সূত্র পেলি মাইনাস এক্স স্কয়ার করলে এই জাতীয় অঙ্ক আমরা কষেছি আমরা উৎপাদক বিশ্লেষণ যখন শুরু করেছিলাম তখন এই জাতীয় অঙ্ক আমরা করেছিলাম এক্স এক্স মাইনাস ওয়ান তিন পয়েন্ট তিন এ বিশেষ করে এখানে তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার পাবো মাইনাস এক্স স্কয়ার তাহলে এখানে আমরা কি পাবো এই স্কয়ার মানে স্কয়ার সূত্র এ প্লাস বি আর কি পাবো মাইনাস বি একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 দেখো এই অঙ্কটি তোমরা কিন্তু আরাশে করতে পারো এখন অঙ্কের যে নিয়ম আমরা এতক্ষণ ধরে কিন্তু একই নিয়মে অঙ্ক করছিলাম এতক্ষণ ধরে আমরা হয় শূন্য বানিয়েছি 2 1 3 এই জাতীয় সংখ্যা দিয়ে কিছু অঙ্ক বসলাম আমরা সুপারিশ নিয়মের বাইরে গিয়ে এখন যে অঙ্ক দুটো রয়েছে 15 আর 16 এই 15 আর 16 এইগুলো সব থেকে ব্যতিক্রম অঙ্ক তো আসো আমরা 15 আর 16 আর যে কোনো একটি করব আর একটি তোমরা নিজেরা ট্রাই করবে আমি বড়টি করে দিব আমি 16 নম্বরটি করে দেব আর 15 নম্বরটি তোমাদের জন্য রেখে দেব তবে 15 নম্বর কত বসালে 0 হবে সেটা আমি বলে দেব তো 16 নম্বর অঙ্কটি আগে কষি 16 নম্বর অঙ্কে আছে 18 আচ্ছা পাওয়ার অফ এক্স ধরাই লাগে আমি পাওয়ার অফ এক্স ধরে নিলাম 18x টু দি পাওয়ার কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এগুলো নিয়ম মেনে চলে না এটাই হচ্ছে সমস্যা তো এইটাতে আমরা কি বসালে 0 হবে আসো পাওয়ার অফ মাইনাস মাইনাস হাফ বসালে 0 হবে এখন তো বলতে পারো যে ছাড় আমি কিভাবে বুঝবো যে বললাম কিছু অঙ্ক ব্যতিক্রম থাকবে যেটা তোমার মাথায় ওইভাবে চিন্তা করে বেশি বেশি না কষলে পারে ওইভাবে চিন্তা করতে পারবে না যখন স্বাভাবিকভাবে 0 হবে না তখন তুমি হাফ 1/3 1/4 এই জাতীয় সংখ্যা দিয়ে ট্রাই করবে যেমন যে 1/4 এর কথা বলতেছি আগে বলে দিই 15 নম্বর অঙ্ক কিন্তু 1/4 দিলে 0 হবে হ্যাঁ তোমরা বাড়িতে ট্রাই করবে মাইনাস 1/4 সম্ভবত এখানে আমরা কি পাবো মাইনাস 8 এখানে পাবো আমরা 15 ইনটু 1/4 মাইনাস সরি এখানে মাইনাস হাফ বসাতে মনে নেই তাহলে মাইনাস হাফ বসালে প্লাস হাফ হয়ে যায় মাইনাস 2 এখানে আমরা কি পাবো কাটাকাটি করলে দেখো 9 পাবো এখানে 4 পাবো তার মানে হচ্ছে মাইনাস 9/4 প্লাস 15/4 প্লাস হাফ মাইনাস 2 তাহলে এখানে আমরা 4 কমন নিলে মাইনাস 9 প্লাস 15 প্লাস 2 মাইনাস 8 মাইনাস 17 প্লাস 17/4 তার মানে 0/4 ইকুয়াল টু 0 তাহলে আমরা কি পেলাম যে আমরা x সমান কত বসালাম যে x সমান মাইনাস হাফ বসাইলে পাওয়ার অফ x এর মান শূন্য হয় তার মানে আমরা পাবো তার মানে আমরা পাবো 2x প্লাস 1 এটা হবে 2x প্লাস 1 পাওয়ার অফ x এর 15 উৎপাদক হবে এখন 2x প্লাস 1 কিভাবে হলো আমরা x সমান বসিয়েছি কি মাইনাস হাফ তো দেখো এটা এই পাশে আসলে কি হয় 2x মাইনাস 1 হয় না 2x 1 তার মানে 2x এটা পার করলে প্লাস 1 2x প্লাস 1 হয় ঠিক আছে তোমার 0 যেহেতু 2x প্লাস 1
আমাদের উৎপাদন আচ্ছা তাহলে আমাদের বোর্ডটি যেহেতু ছোট আমরা উপর থেকে মুছে দিলাম প্রথম লাইনটা মুছলাম না প্রথম লাইনটা আবার তোলা লাগবে অঙ্কশার জন্য তোমরা জানো ওঠানো লাগে আমি প্রথম লাইনে চলে গেলাম আমরা 18x কিউব পেয়েছি দ্বিতীয় লাইনে আর আমাদের উৎপাদকের কমন আসবে কি 2x প্লাস 1 তাহলে আমি এখানে 9x স্কয়ার কমন নিতে পারি তাহলে 18x কিউব হবে এবার তাহলে প্লাস 9x স্কয়ার এখানে হচ্ছে 15 তার মানে 6x স্কয়ার প্লাস এখানে আমি 2x প্লাস 1 কমন নিলে পাবো 3x প্লাস 3x তাহলে মাইনাস 4x পাবো তাহলে মাইনাস 6 পাবো মাইনাস এখানে আমি 2 কমন নিলে 2x প্লাস 1 পেয়ে যাব তাহলে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 1 এখানে পাচ্ছি 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 দেখো এটাকে আবার ভাঙা যায় উৎপাদক বিশ্লেষণ করা যায় 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2 কেন ভাঙা যায় 9 গুণ 18 আবার এখানে মাঝখানে 318 তাহলে 6 থেকে 3 যোগ করলে 3 পাচ্ছি প্লাস আমরা 18 পাচ্ছি 2x প্লাস 1 এখানে যদি আমরা কমন নিই 3x 3x কমন নিলে পাবো আমরা 3x প্লাস 2 এখানে মাইনাস 1 কমন নিলে পাবো 3x প্লাস 2 তাহলে 2x প্লাস 1 3x প্লাস 2 3x মাইনাস 1 তাহলে অঙ্কটি শেষ হয়ে গেছে এভাবে তোমরা 15 নম্বর অঙ্কটিও করতে পারবে 15 নম্বরের কারণে আগেই বলেছি 1/4 কিন্তু বলে দিলাম না প্লাস না মাইনাস এটা তোমাদের কাজ 1/4 বসিয়ে 0 বানাবে বানিয়ে অঙ্কটি তোমরা করবে আশা করি তোমরা অঙ্কটি করতে পারবে সফলভাবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ